নমস্কার। আমরা সবাই আজকে এখানে এসেছি কেন আমরা জানি, কেন কি আমরা বাংলা ভাষাকে খুব ভালোবাসি। এই কেন কি শব্দটা মানে কি, কেন আর কি পাশাপাশি বসালে কি হয়, কিচ্ছু হয় না। কিন্তু এখন বাংলা ভাষায় কারণ শব্দটার সমার্থক শব্দবন্ধ হিসেবে, সমার্থক টমার্থক নয়, কারণ কথাটা উঠে গেছে। এখন কারণের বদলে আমরা সবাই কেন কি ব্যবহার করি, কি কারণে করি। কারণ হিন্দি ভাষায় কেউ কি বলে একটা কথা আছে, সেটাকে কোনোভাবে বাংলায়িত করার ন্যূনতম প্রয়োজন না বোধ করে আমরা টক করে তুলে নিয়েছি এবং কেন কি বলে চালিয়ে দিয়েছি এবং চালাচ্ছি। যে আমরা কোনোরকমভাবে আপত্তি করছি না সবাই কেন কি বলছি, কেন বলছি তার কারণ আমরা শিখে গেছি হিন্দিতে ভাবতে, তারপর সেটা গাজোয়ারি অনুবাদে বাংলায় বলতে এবং সেটাকে মেনে নিতে। আমি জানি, সবাই জানে যে যে কোনো ভাষায় নতুন অনেক কিছু, অনেক শব্দ আসে, প্রয়োগ আসে, বাগধারা আসে, আমরা সবাই টেক্সটে পড়েছি। সেই সব সমস্ত অর্জন এবং কিছু কিছু পুরনো জিনিস বর্জন, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিয়ত সজীব ও সচল একটা ভাষা চলে থাকে, যেরকম টেক্সট বইয়ে লেখা থাকে। আমরা জানি, আমরা জানি যে পরিবর্তন ভাষার ধর্ম। ভাষার কেন পরিবর্তন, জীবনের ভাষার এবং তৃণমূলের ধর্ম, খুব ভালো কথা। প্রশ্ন হলো, পরিবর্তন আর বিকৃতি এই দুটো জিনিস কি এক? মানে একটা লোকের চুল ছিল, টাক পড়ে গেল, পরিবর্তন হলো, কিন্তু তার অন্তরপিণ্ডটা, কেন্দ্রপিণ্ডটা পরিবর্তিত হলো না। বিয়ে হলো, একটু ঝামেলা হলো, কিন্তু অন্তঃপিণ্ডটা পরিবর্তিত হলো না। কিন্তু লোকটার মাথাটা টুক করে দা দিয়ে উড়িয়ে দিয়ে বললাম একটু পরিবর্তন করে দিলাম, তা কি সম্ভব? কেন বাবা, একটুখানি উচ্চতা কমে গেছে, তুমি তাই নিয়ে এত ভাবছো কেন? শুরু ধরটা তো আছে, মাথাটা বাদ দিয়ে দিয়েছি। আমরা বলবো তা হবে না বাবু, কারণ তুমি আত্মাটাকে বিনষ্ট করেছো। বাংলা ভাষার আত্মাটা বিভিন্ন প্রয়োগে বিনষ্ট হয়ে যাচ্ছে, আমরা সেটা খেয়াল করছি না। আপনি সিরিয়াল দেখবেন, সিরিয়ালে বলছে একই রে তোর ছেলেটা তো একদম বাবার ওপরে গেছে। আপনি ভাবলেন বুঝি বাবার চেয়ে ওপরে, মানে বাবার চেয়ে দড়, বাবার চেয়ে নিপুণ, বাবার চেয়ে বড়। না, বলতে চাইছে হুবহু বাবার মতন হয়েছে। কি করে হলো? এক্ষুনি তো বললো বাবার ওপরে গেছে। তার কারণ ও হিন্দিতে বলছে বাপ্পে গায়া হ্যায়, বলছে সবাই সবাই খেতে এসো, খাবার লাগিয়ে দিয়েছি। কোথায় লাগালে? কার গালে? কোন টেবিলে? না, খাবার বেড়ে দিয়েছি, খাবার পরিবেশন করেছি, সেটাকে বলছে খাবার লাগিয়ে দিয়েছি। এরকম উদাহরণ আরো 2000 দেয়া যায়। কথাটা এই নয় যে বাংলা ভাষায় প্রচুর ব্যাকরণগত ও প্রকরণগত ভুল হচ্ছে। ভুল তো হবেই, ভুলই হবে, ঠিক কম হবে, ওটা নিয়ে চিন্তা নেই। কথাটা হলো যে আমরা যখন বাংলা ভাষায় অন্য কোনো কিছু বলছি, তখন আমরা অবাংলায় ভাবতে শিখছি, তারপর সেটাকে গাজোয়ারি প্রয়োগ করছি বাংলা ভাষায়, এবং সেটাকে নিয়ে, এই প্রক্রিয়াটা নিয়ে আমাদের সাধারণত কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না। আমরা এই ধরনের প্রয়োগগুলোকে মেনে নিতে শিখছি, উদযাপন করতে শিখছি, হৈ হৈ করতে শিখছি, আপত্তি করছি না, এবং আপত্তি যে করা যায় এটাই আমাদের কাছে একটা অবাক কাণ্ড হয়ে দাঁড়াচ্ছে। যে জাতি তার ভাষা সম্পর্কে এতখানি অসচেতন, কেন কি শব্দ আমি যদি প্রয়োগ করি যে আমি ওখানে যাইনি, কেন কি তুমি এসেছিলে, শব্দ পদ কোনো কিছু দিয়ে এমনকি পবিত্রবাবুও এটাকে বলতে পারবেন না যে এটা বাংলা ভাষার কোনো অর্থ হচ্ছে, অথচ আমরা বলছি অর্থ হচ্ছে, আমরা মেনে নিচ্ছি। এই যে মেনে নেওয়া, এটাই প্রমাণ করে যে আমাদের ভাষা পিঠ দেওয়ালে কেন, অন্য ভয়ঙ্কর পেরেকে ঠেকলেও সেটা আশ্চর্যের কিছু নয়। আসল কথা হলো, বাংলা ভাষাটাকে কোনোভাবে আমরা একটা অসম্মানিত ভাষা হিসেবে, একটা অসম্মানের যোগ্য ভাষা হিসেবে মেনে নিয়েছি বহুদিন থেকেই। এখন নয়, হয়তো সমাজ জীবনে বৃত্তের সঙ্গে অবাংলার সম্পর্ক বেশি বলে আর দারিদ্রের সঙ্গে বাংলার সম্পর্ক বেশি বলে আমরা মনে করি যে ইংরেজি, এখন এমনকি তার মধ্যে হিন্দিও পড়ে গেছে, এগুলোর সঙ্গে, ইংরেজি হিন্দি এই ভাষাগুলোর সঙ্গে একটা সপ্রতিভ, একটা ঝকঝকে, একটা সমৃদ্ধ, একটা সম্ভাবনাময় জীবনযাপন এবং মনোভঙ্গির একটা সরাসরি সমীকরণ আছে, আর বাংলার সঙ্গে একটা অপ্রতিভ, এঁদো ছেঁদো, একটা বদ্ধ জীবনযাপনের অত্যন্ত ভালো একটা সম্পর্ক আছে। আজকে পশ্চিমবাংলার রাজধানী কলকাতা, ঝকঝকে একটা দোকানে যান যেখানে বিরাট কাঁচের দরজা ঠেলে ঢুকতে হয়, দুর্দান্ত এসি আছে, দারুণ পোশাক পরা লোকরা আপনার দিকে এগিয়ে আসছে, কি ভাষায় কথা হবে? ইংরেজি। আইনক্সে যান যেখানে আপনি একটা দুর্দান্ত সিনেমা দেখতে যান, যেখানে সাধারণ ভুট্টার দাম 175 টাকা, আপনি মহানন্দে খান, কি ভাষায় সিনেমার কাউন্টারে গিয়ে টিকিট বিনিময়ের সময় কথা হবে? ইংরেজি। একটা দুর্দান্ত ধাঁ চকচকে রেস্তোরাঁয় যান, ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে কি বলবে? দাদা আসুন, বলবে স্যার। আপনিও বলবেন টেবিল ফর টু, সে বলবে দিস ওয়ে প্লিজ, তারপর আপনি ওখানে গিয়ে বসবেন। বসুন, বসে আপনার সাহস আছে বলার? আপনাদের যে বিখ্যাত মুরগির সুরুয়াটা আছে, ওটাকে একটা বাটি আপনি দুভাগে ভাগ করে দেবেন তো? বলতে পারবেন? আপনি বলবেন চিকেন সুইট কর্ন সুপ ইনটু টু। এবং যিনি আপনাকে পরিবেশন করছেন তার সঙ্গে যদি ধরা যায় আপনি একটা প্রকল্প নিয়ে গেছেন গোয়ারের মতো, আমরা বাঙালি সংগঠন করেন আপনি, এবং নাগাড়ে লাগাতার বাংলায় কথা বলে যান, তিনি আপনার সঙ্গে নাগাড়ে লাগাতার ইংরেজিতে জবাব দিয়ে যাবেন। যতবার আপনি নুন চাইবেন ততবার সে সল্ট এনে দেবে। কেন? তার কারণ কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে এই বাংলার রাজধানীতে যে এইরকম একটা বড় বৈভবময় আলো ঝলমলানি পূর্ণ জায়গায় যেখানে উচ্চাকাঙ্ক্ষার উদযাপন হয়,
সেখানে তুমি তোমার ক্রেতার সঙ্গে ভোক্তার সঙ্গে ইংরেজি ছাড়া কোনো ভাষায় কথা বলতে পারো না। কেন? কারণ ইংরেজি অভিজাত ভাষা এবং বাংলা হচ্ছে অনভিজাত ভাষা। আজকে রেডিও FM চ্যানেলে কর্তৃপক্ষ থেকে সঞ্চালকদের নির্দেশ দেওয়া থাকে বাংলায় যে তুমি নাগাড়ে বাংলায় কথা বললে যাবে না, তুমি বাংলা হিন্দি ও ইংরেজির একটা মিশ্রিত চমৎকার বকচ্ছপ জগা খিচুড়ি ভাষায় কথা বলবে। এমনকি তাতে যদি বাংলা না থাকে সেটা অনেক ভালো, যদি বাংলা গান না বাজানো হয় সেটা অনেক বেশি ভালো। কেন এই নির্দেশ দেওয়া হচ্ছে? কর্তৃপক্ষ থেকে বড় বড় জায়গা থেকে এই নির্দেশটা কেন দেওয়া হচ্ছে বুঝতে গেলে আগে আমরা একটা কথা বলি। টিভিতে বিজ্ঞাপন দেখানো হচ্ছে, হিন্দিতে বিজ্ঞাপন, ওই একই বিজ্ঞাপনের বাংলা বয়ান আপনারা দেখেছেন, সেখানে কীরকমভাবেই বাংলাটা বলা হয়, বেঁকিয়ে চুরিয়ে, যেন যিনি বলছেন তিনি হিন্দি টানে বলছেন, ভালো করে বাংলা বলতে পারেন না, অতি চেষ্টায় অস্বচ্ছন্দ বোধ করে তিনি বাংলা বলছেন। যে লোকটা কোটি কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন বানিয়েছে এটা কি বিশ্বাস্য যে সে একটা লোককে ভাড়া করতে পারেনি যে ঝরঝরে বাংলায় এই কথাটা বলতে পারে? পড়েছে, তা সত্ত্বেও এই লোকটাকে দিয়ে বাংলাটা বলিয়েছে, এই রকমভাবে বাংলাটা বলিয়েছে। কেন বলিয়েছে? সুকান্ত চৌধুরী কিছুদিন আগে আনন্দবাজারে একটা প্রবন্ধ লিখেছিলেন যেখানে বলেছিলেন আমরা এটাকে মেনে নিচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে হচ্ছে কেন? তার কারণ এই যে ভাঙা বাংলা, বেঁকা বাংলা, ক্ষুদ্র বাংলা, না পারা বাংলা, এটার সঙ্গে ওই পণ্যটা যে অত্যন্ত উঁচু দরের পণ্য এই দোতনাটা সরাসরি নিহিত আছে। অর্থাৎ যে বাংলা বলতে পারে না, যে বাজে বাংলা বলে, সে আপনাকে যে পণ্য দেবে সেই পণ্য হবে সত্যিকারের উঁচু দরের পণ্য, আপনার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য। কেন? কারণ বাংলা হচ্ছে নিচু দরের, যাকে সাদা বাংলায় বলে ডাউন মার্কেট, আর ইংরেজি হচ্ছে উঁচু দরের, যাকে সাদা বাংলায় বলে আপ মার্কেট। বাংলা বাজে বলতে পারে, আগেও ছিল, বৌদি বলতেন জানিস তো আমার বাচ্চাটা স্কুলে যে কী শিখছে, সেদিন জিজ্ঞেস করলো 56 মানে কি মা 32, এটা কেন বলতো? তার কারণ হচ্ছে তার স্কুল, তার ছেলের স্কুল এমন উঁচু দরের যে তারা বাংলাটা ভালো শেখায় না। ওটাই এখন সমগ্র সমাজ জীবনে এসছে। কেন? এই যারা বিরাট ব্যবসা করছেন, বিরাট দোকান করেছেন, রেস্তোরাঁ করেছেন, FM চ্যানেল করেছেন, বিজ্ঞাপন দিচ্ছেন, সবাই বাংলা বিরোধী চক্রান্তে নেমেছেন? না, তারা বাজার বিশ্লেষণ করছেন। এই বাজার জিনিসটা কি? বাজার কি একটা অখণ্ড মণ্ডলাকার মুণ্ডহীন বস্তু? না, বাজারের মধ্যে আমরাও আছি, এই বাঙালিরা, যারা মনে করছি যে বাংলার সঙ্গে একটা এঁদো নিচু জাতের ব্যাপার আছে, যে ঝরঝরে চোস্ত ইংরেজি বলে, তার পরিমণ্ডল, তার মোবাইল, তার যাওয়া আসা, তার রেস্তোরাঁ, তার ভাবনা, তার দর্শন উঁচু জাতের, যে শুধুমাত্র বাংলা বলে, তা অন্য কিছু মুরদ নেই বলেই সেই বাংলা বলে, এবং তার ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গি নিচু জাতের। বক যুধিষ্ঠিরকে বলেছিলেন পাপ কি? যুধিষ্ঠির বলেছিলেন আত্মবিস্মরণ পাপ, মানে আত্মবিস্মরণ সবচেয়ে বড় পাপ। যে জাতি প্রতিনিয়ত দৈনন্দিন জীবন যাপনে, জনজীবনে নিজের বাংলা ভাষাকে এইভাবে অপমান করে চলেছে, অপমান মেনে নিচ্ছে, অপমানে পুলকিত হচ্ছে, এবং অপমান করে ভাবছে এই নিচু জাতির বাংলা ভাষা, এই নিচু ভাষা, এটাকে অতিক্রম করে আমরা চলে যাব চমৎকার ইংরেজি বা বাংরেজির দিকে, সেই জাতি যেভাবে আত্মবিস্মৃত হয়েছে তার পাপে যে বাংলা ভাষা পিঠ দেওয়ালে ঠেকবে তার বলার কি। নমস্কার। আমি বাংলাদেশ থেকে এসেছি, একটু আগে যিনি কথা বললেন চন্দ্রিল দা, এবং তার মতো আরও তিনজনকে দেখতে পাচ্ছি, মোট চারজন দুঃখবিলাসী দাদা এবং দিদি, তাদের হৃদয়ের ক্ষতে প্রলেপ দিতে। এক হচ্ছে আমাদের টপিক হচ্ছে বাংলা ভাষার পিঠ ঠেকে গেছে দেয়ালে। এখানে কিন্তু বলা হয়নি পশ্চিম বাংলার বাংলা ভাষা পিঠ ঠেকে গেছে দেয়ালে। যখনই আপনি বাংলা বলবেন, যখনই আপনি বাংলা ভাষাভাষী বলবেন, তখন আপনি আমাকে ফেলবেন কেমন করে? রাজনৈতিক দেয়ালটা পেরুলেই ওপরে যে আমরা 16 কোটি বসে আছি, আমাদের পিঠকে দেয়ালে ঠেকে গেছে, আমরা সবাই মিলেই তো বাংলা ভাষাভাষী নাকি? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শ্রীজাত, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? আমার এই জন্যে এইসব বিতর্ক সভায় আসতে ইচ্ছে করে না যে এই বিতর্ক সভাটা ইংরেজিতে হওয়া উচিত ছিল। আমরা বাংলা ভাষায় কেন কথা বলছি এখনও? এই গোটা বিতর্কটা ইংরেজিতে হতো যদি, তাহলে আজকে যারা আমার প্রতিপক্ষ, যারা কথা বলছেন, তাদের কথা আরও ভালো করে বুঝতে পারতাম, কারণ ওরা অনেকটাই বাংলায় বলেছেন বলে আমি পুরো বুঝতে পারিনি, শুনতে পাচ্ছিলাম না, তারপর বাংলা বোঝার অভ্যেসও চলে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, এখানে অতীত নিয়ে কথা হচ্ছে, ইতিহাস নিয়ে কথা হচ্ছে, দেশ নিয়ে কথা হচ্ছে, আমি বরং শুধু আজকের মঞ্চটা নিয়ে কথা বলবো, কারণ আমি বলবো তাদের কথা যারা আমাদের প্রতিপক্ষ, যারা আজকে আছেন, চন্দ্রিল ভট্টাচার্য। চন্দ্রিল ভট্টাচার্যর লেখা আমরা পড়ি প্রাথমিকভাবে, গদ্য পড়ি, ভীষণ ভালো লাগে, এবং এখানে যারা আছেন নিশ্চয়ই সকলে স্বীকার করবেন যে
চন্দ্রিল ভট্টাচার্য নিজস্ব একজন নিজস্ব গদ্য রীতি তৈরি করেছেন খুব অল্প সময়ের মধ্যে। তার গদ্যের জন্যে আমরা পথ চেয়ে থাকি, উন্মুখ হয়ে থাকি, তার কবিতা পড়ি, কিন্তু উনি বাংলা ভাষায় লেখেন, এইটা খুব অদ্ভুত। মানে উনি এক বাংলা দৈনিক সংবাদপত্রের সঙ্গে যুক্ত, বাংলায় লেখেন, এবং চন্দ্রবিন্দুর এত অসামান্য উনি গান লিখেছেন, আমি বহু গান শুনেছি, বহু গান আমার ঠোঁটস্থ, সেগুলো আশ্চর্যভাবে পিঠ থেকে যাওয়া একটা ভাষায় লিখেছেন, কোনো আপমার্কেট ভাষায় লিখতে চাননি, কোনো বিকৃত ভাষায় লিখতে চাননি, একটি ভাষা যেটি প্রায় লুপ্ত হয়ে আসছে সেই ভাষায় এখনও চন্দ্রিল ভট্টাচার্যের মতো একজন কথা বলছেন, লিখছেন, অবদান রাখছেন, যাকে বাংলায় কন্ট্রিবিউট করা বলে। তার পাশে সাথী আছেন যার প্রবন্ধের আমরা ভক্ত, যার মতামতের আমরা ভক্ত, তিনি বাংলায় নিয়মিত লেখেন। সেই বাংলা, আমরা যে বাংলা লিখি, আমার ধারণা সেই বাংলাও যারা মাঠে কাজ করেন তারা বুঝতে পারেন না, তাদের বোঝবার কথা নয়। কারণ যখনই আমরা প্রবন্ধ লিখি, আমরা কাগজে লিখি, তখন আমাদের ভাষা অনেকটাই আমাদের চলতি ভাষার মতো হয়ে যায়, যা আসলে মাটির মানুষদের থেকে অনেকটাই দূরে। এটাও আশ্চর্য, রূপম, রূপম ইসলাম আমাদের বহু পুরনো বন্ধু, এবং রূপম খুব অদ্ভুতভাবে একেবারে পশ্চিমী সংস্কৃতির একটা বিষয়কে বাংলায় প্রতিষ্ঠা করেছে, যেটা খুব কঠিন কাজ বলে আমি মনে করি, এবং খুব সফলভাবে করেছে। আজকে যখন রূপম কোথাও দাঁড়িয়ে কথা বলেন, রূপম একটা মতামত রাখেন, আজকে যখন ফসিলসের একটা বড় আসর হয়, তখন তার 10 দিন আগে থেকে টিকিটের জন্যে, পাসের জন্যে হই হই হয়, এই যে 2.5 ঘন্টার কনসার্ট, তাতে কী ভাষায় রূপম গান করেন? বাংলা। একটি পিঠ থেকে দেওয়া লুপ্তপ্রায় ভাষায় রূপম রক গান করেন, রক গান লেখেন, রক গানের সুর বাঁধেন, যে ভাষার কোনো ভবিষ্যৎ নেই বলে আপাতভাবে এরা বিশ্বাস করছেন। সঞ্জয় দার কথা তো বললামই না, কারণ সঞ্জয় দা আমাদের বাংলা ছবি দেখতে শিখিয়েছেন, কখনো বলেননি যে বাংলা ভাষার ছবি আর দেখো না কারণ এই ভাষা মরে আসছে। এবং সঞ্জয় দারকে আমরা ক্লাসে পেয়েছি, ক্লাসে আলোচনা শুনেছি, কিন্তু সঞ্জয় দার সঙ্গে খুব নিভৃতে গোপন ঘরে যখন একাকী দেখা করবার সুযোগ হয়েছে, আমি খুব অবাক হয়েছি দেখে যে সঞ্জয় দা বাংলাতেই কথা বলছেন। এবং সঞ্জয় দার মতো বাংলা লিখতে পারা মানুষ আমাদের ভাষায় খুব কম আছেন। তো আমার মনে হয় যে আমরা যুদ্ধটা এখানেই জিতে গেছি, যে আজকে যারা বিপক্ষে কথা বলছেন, এমন মানে পক্ষে কথা বলছেন, এমনকি যারা মেনে নিচ্ছেন যে বাংলা ভাষার পিঠ দেয়ালে ঠেকে গেছেন, তারা প্রত্যেক দিন বাংলা ভাষার হয়ে কাজ করছেন, বাংলা ভাষার হয়ে লড়ছেন, বাংলা ভাষার জন্য যুদ্ধ করছেন। আমরা যারা লুপ্তপ্রায় প্রজাতি এখনও মানি যে পিঠ দেয়ালে ঠেকেনি, আমরা কিন্তু ঋদ্ধ হচ্ছি এই চারজনের কাজ দেখেও। এখানেই একটা ভাষার জিত, যারা মেনে নিয়েছেন যে বাংলা ভাষা হেরে গেছে তারাই বাংলা ভাষাকে জেতানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। আর ঘণ্টা বাজানি দেখে আমি ভরসায় আরেকটা কথা বলবো, যে আমাদের দেশে নির্বাচন কিভাবে হয় আমরা সবাই জানি, এ নিয়ে নিশ্চয়ই আমাদের কারোর মধ্যে কোনো সন্দেহ, রাগঢাক, লজ্জা ইত্যাদি নেই, কিন্তু এই ঘরের মধ্যে নির্বাচন নিশ্চয়ই সুষ্ঠু এবং স্বাভাবিক। প্রথমে যখন কুণালদা হাত তুলতে বললেন, তখন হাতের পরিমাণ দেখে আমরা একটু মুষড়ে পড়লাম ঠিকই, কারণ 60-40 ভাগটা কারা এগিয়ে আছেন কারা পিছিয়ে আছেন আমি জানি, কিন্তু সেইখানেই বলি যে ভিড়ের মধ্যে একটি হাতও উঠেছিল, যিনি সামনের সারিতে বসে আছেন তার ডান হাতটি উঠেছিল, যে ডান হাত গত বহু দশক ধরে বাংলা ভাষাকে জোর যুগিয়ে যাচ্ছে, সাহস যুগিয়ে যাচ্ছে, পুষ্টি যুগিয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেক দিন এগিয়ে দিতে সাহস দিচ্ছে। তো আমার মনে হয় যে নারায়ণী সেনা আর কৃষ্ণের ভাগাভাগিটা সেইখানেই হয়ে গেছে, আজকে সভা শুরু হওয়ার আগেই বাংলা ভাষা জিতে গেছে। কাগজ নাই, একটা বিজ্ঞাপনের টুকরো ভেবেছিলাম। আসলে আজকে আমার দিনটা একটু ক্লান্তিকর গেছে, প্রথম তো আমার বৌদির শ্রাদ্ধ ছিল, দ্বিতীয় কথা এইরকম বক্তৃতা, তো তার ফলে ঠিক কী বলবো বুঝে উঠতে পারছি না। আমার বৌদির কথা দিয়েই শুরু করি। ভদ্রমহিলা বয়স হয়েছিল, তার মাথায় ধাক্কা লেগেছিল, অর্থাৎ সেরিব্রাল অ্যাটাক, তো তখনও তিনি কিছু কিছু ভাবে স্মৃতি ছিল তার, মনে করতে পারছিলেন, কিছু কিছু আমাকেও চিনতে পেরেছিলেন। আমি তাকে বলেছিলাম একদম ভয় পেও না, ভরসা রেখো, এখন ডাক্তারির অনেক উন্নতি হয়েছে।
তা আমার কথায় তিনি আস্থা রেখেছিলেন কি না জানি না, মোট কথা তার দেহাবসান হলো। বেশ বড় ডাক্তাররাই দেখেছেন, কুণালের মতন ডাক্তাররাই, রাখতে পারেননি, আজকে তার শ্রাদ্ধ ছিল। এখন বাংলা ভাষার সম্পর্কে আমার মনে হয় তাই যে এই যে আশাবাদ ভালো, খুবই ভালো যে বাংলা ভাষা টিকে থাকবে এবং তার ক্রমোন্নতি হবে। ইংল্যান্ডে এবং আমেরিকায় কিছু কিছু জায়গায় সেসব ভাষায় লোকে কথা বলবে, ফলে বাংলা ভাষা টিকে থাকবে। চীনা রাষ্ট্রদূত এসে বাংলায় কথা বলবে, যে মাননীয় বক্তা এটা বললেন তিনি জানেন না, ফরেন সার্ভিসে চাকরি করার অন্যতম শর্তই হলো যে দেশে নিয়োগ হয় সেই দেশে ভাষা জানতে হয়। এটা কোনো বাংলা ভাষার প্রীতি অথবা হিন্দি ভাষার অপ্রীতি নয়। তো এখন বাংলা ভাষা নিয়ে প্রচুর কথা হচ্ছে, কিন্তু কী মানে বলা যাবে, আমি আজকে কী বলবো, একেবারে বাড়ি থেকে আসবার পথে তাহুরতে একটা লিখলাম বিজ্ঞাপন, স্বাধীনতা দিবসে বেরিয়েছেন, তাতে কী লেখা আছে, কোন কোম্পানির বিজ্ঞাপন বলছি না, খুবই বড় কোম্পানির বিজ্ঞাপন, একবার প্রথম পাতায় প্রত্যেক বাংলা কাগজে বেরিয়েছে। সেটা কী ছিল, যা একজন খবরের কাগজ বিলি করা ছেলেকে ভারতের রাষ্ট্রপতি করেছিল, খুব অদ্ভুত ব্যাপার, খবরের কাগজ সে বিলি করত। সুপার মেরিন স্পিড ফায়ারে এক যুদ্ধকারী বিমানের ওপর এক প্রবন্ধ থেকে গল্পটি শুরু। এটা পড়ার পরেই ছোট্ট ছেলেটির কৌতূহল জাগে এবং সে আরও পড়তে শুরু করে, যতক্ষণ তার এটা অভ্যাস হয়ে গিয়েছিল। এরপরে আর আমার দরকার নেই, যে বোঝাই যাচ্ছে যে এটা ওই আমাদের যে বক্তারা পিঠ থেকে যায়নি বলছেন তাদের মতন করে বিশ্বাস করতে হচ্ছে, একজন তো বাংলা তবু লিখেছে। এটা ঠিকই, একজন তো তবু বাংলা লিখেছে, এরপরে বিশ্বাস করতে হবে, তবু তো আনন্দবাজার পত্রিকা এই সময় পত্রিকা বর্তমান পত্রিকা এসব প্রথম পাতায় ছাপছে, তাহলে বাংলা ভাষার অমর্যাদা কোথায় হচ্ছে। এখন আসলে বাংলা ভাষা নিয়ে যখন কথা বলি অনেক আবেগ করা যায়, যেমন সবচেয়ে বড় কথা রবীন্দ্রনাথের কথা বলা যায়, কেউ এখানে চাইলে শঙ্খ ঘোষের কথা বলতে পারেন, বলতে কিছু আপত্তি নেই, কিন্তু বাংলা ভাষার কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ নেই যে তার প্রমাণ হিসেবে আমি বলি যে আমার ছেলেকে আমি ভুল করে হয়তো তখন হচ্ছে হয় না, ছোটোবেলায় অনেক উদ্দীপিত অনেক কীরকম সিজাতোর মতন মনে হয়েছিল যে ছেলেকে বাংলায় পড়াই, তো ছেলে এরকম বাংলা স্কুলে ভর্তি হয়ে গেল, মাতৃভাষায় মাতৃদুগ্ধ ভেবে, তো সে অবশ্য ত্রুটি মোচন করেছে, সে এখন বিলেতে পড়ায়। কিন্তু কথা হলো যে তাকে আমার এক প্রতিবেশী হঠাৎ তাকে দেখে বলছে যে আপনি কোথায় পড়েও, তা স্কুলের নামটা শুনে উনি একটু বিমর্ষবোধ করলেন, কারণ আমার সুহানুধ্যায়ী। তারপর আমি তাকে বললাম, তারপর উনি বললেন কোন মিডিয়াম, তো আমি তাকে গল্পটা ছোটো করছি কারণ এখানে তো ছ মিনিট, যে আমি বললাম বাংলা, তাতে উনি অনেকক্ষণ চুপ 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 করলেন, আমি ঠিক মানে বুঝলাম না। তো তারপরে উনি ছেলে স্কুলও আছে, তারপর আমি তাকে বললাম যে না মানে ও তো খুব রোগা, কি আর বলবো, যে বাংলা পড়ার কারণে তো রোগা হতে পারে, ইংরেজি ঢকলটা নিতে পারবে না। তো তাতে তিনি বলছেন না না এমনি ঠিকই আছে কিন্তু খিস্তি শিখে যাবে। আমি বাংলা ভাষার বিরুদ্ধে অনেক বক্তব্য হতে পারে কিন্তু খিস্তি শিখে যাবে, বাংলা ভাষা খিস্তি খুব উন্নত না, ইংরেজি অপভাষার অবদান অনেক বড়। তো খিস্তি যুক্তিটা বুঝতে পারছি না, যে বলো না আসলে আজকাল তো বাংলা স্কুলে ঝিচা করে, মানে তার ভাষা, এটা আমার তার কোটেশন, ঝিচা করে ছেলেরা ছাড়া কেউ পড়ে না, ওখানে দিলেন তো যাই হোক, আমি তখন একটা যুক্তি বুঝতে পারলাম। কিন্তু এবার ঝিচাকরদের কাছে গেলাম, যেমন আমার বাড়িতে যে কাজ করে লক্ষ্মী নামে একটি মেয়ে, যাই ভালো, তো সে দেখি তার দুই ছেলেকে ইংরেজি টিউটারের কাছে দিয়েছে। আমি বললাম যে লক্ষ্মী তুই করেছিস কি, ইংরেজি টিউটার কোথা থেকে পেলি, যে না আমাদের যাই হোক ওকে ওরে তো করতে হবে, এবং লক্ষ্মী আমাকে এনে দেখালো যে ওর ছেলে ইংরেজি টিউটারের কাছে পড়ে আধার কার্ড ঠিকভাবে পড়তে পারে, এবং লক্ষ্মীর যা আয় হতেই পারে না, একজন কাজের লোক কটা বাড়িতে কাজ করতে পারে কী আয় করতে পারে, তাতে লক্ষ্মীর একটা বিরাট অংশ ব্যয় হচ্ছে ছেলেকে ইংরেজি পড়ানোর জন্য। আর এখানে আমরা লেক ক্লাবে অভিজাত পরিবেশে যারা কেউ তাদের ছেলে মেয়েকে বাংলা স্কুলে পড়াই না, তারা আলোচনা করতে পারি বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে, এখন এই নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু যে দেশে সস্তার মদকে বাংলা মদ বলা হয়, যে দেশে কেউ কিছু না বুঝলে বলে বাংলায় বোঝা, ডাক্তারিও মানে গাইনোকোলজি বুঝতে পারছে না মানে বাংলায় বোঝা, মানে বাংলায় লিখে না বাংলায় বোঝা, সহজ করে বোঝা, তো সে দেশে
বাংলা ভাষার পিঠ থেকে গেছে দেওয়ালে, কি কবে বেডসোর হয়ে গেছে, এখন তাকে টিকিয়ে রাখা সমস্যা। তো টিকিয়ে রাখতে চাইছেন রাখুন, আমার থেকে বয়স হয়তো কম, এখনও আশাবাদ, আশায় মরে চাষা, ভারতবর্ষের অধিকাংশই তো চাষা, তারা যদি আশাবাদী হতে চায় ক্ষতি কী। ধন্যবাদ। এখন বাংলা ভাষার মর্যাদা এবং বাংলা ভাষার যে পিঠ থাকেনি তার কয়েকটা তথ্য আমি আপনাদের দিচ্ছি। এক, যেটা আমাদের এক বন্ধু বলার চেষ্টা করেছেন, মাত্র কয়েকদিন আগে আপনারা সবাই শুনেছেন আন্তর্জাতিকভাবে ঘোষণা করা হয়েছে বাংলা ভাষা পৃথিবীতে, ইউনেস্কো থেকে ঘোষণা করা হয়েছে বাংলা ভাষা পৃথিবীতে কোট আনকোট সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এর জন্য আপনারা একটা হাততালি দিন, ওদের বিরোধিতা করুন, ওদের বিরোধিতা করুন, ওদের মুখে অন্ত আন্তর্জাতিকভাবে নুরু জ্বেলে দিন। এই যে সঞ্জয় বলল বাংলা ভাষার কোনো ভবিষ্যৎ নেই, আর সেখানে সারা পৃথিবীর লোক মেনে নিল, সঞ্জয় একা গিয়ে যদি লড়াই করতো আমি খুব খুশি হতাম। আমরা তো জানি বাংলা ভাষার ভবিষ্যৎ নেই, আপনারা বলছেন দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এ সমস্ত কেন বলছেন? ইংরেজিতে এক, এটা 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 দেব। বাংলাদেশ যেহেতু আমাদের পাশে, কোনো দিন আমি আপনাকে বলে রাখি, আপনাদেরকে বলে রাখি, এই বাংলা ভাষা কোনো দিন ভবিষ্যৎ অন্ধকার হবে না, এই বাংলাদেশ আছে বলে কোনো দিন হবে না, রাজনৈতিকভাবে হবে না, ভৌগোলিকভাবে হবে না, কোনো দিন হতে পারে না। কবিতার কথা দিয়ে আমি শেষ করি, যে কবিতা সবচেয়ে কম মানুষ পড়ে, কোনো প্রয়োজন নেই। আর ভারতবর্ষের যে কোনো ভাষার যে কোনো কবির চাইতে বসে আছেন শঙ্খ ঘোষ, তার কবিতার বইয়ের বিক্রি বেশি। নমস্কার। যে যুক্তিগুলো ছুঁড়ে দিয়েছেন, আমার মনে হয় সঞ্জয় আপনাকে এটাকে খণ্ডন করতে হবে, তো দু মিনিট সঞ্জয়ের রিবাটাল। সঞ্জয় যদি বলে ও আমাকে এখন কোপাবে, আমিও কিন্তু কোপাবো না, সবাই কোপাবেন, সবাই সঞ্জয় দু মিনিট প্লিজ। আমি কোপাবো না, সুরদের সুরদের বক্তৃতা যদি রেকর্ডেড থাকে দেখা যাবে ইংরেজি শব্দ কত অপ্রয়োজনীয়ভাবে বেশি, সেগুলো সব বাংলায় বলা যায়। সুবোধ নিজেকে প্রমাণ করার জন্য ইংরেজি বলেছে, কিন্তু সেটা সুবোধের সমস্যা, অধিকাংশ অবোধ বাঙালির সমস্যা। এখন আমার বক্তব্য হলো যে বাংলা ভাষার পিঠ যে দেওয়ালে ঠেকে গেছে বলছি, দু মিনিট সময় ১২০ সেকেন্ড, তার কারণ হচ্ছে মেঘনাথ সাহা, সত্যেন বসুদের বুঝতাম, তারা পদার্থবিদ্যা মতন দুরূহ বিষয় বা গণিত যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেছেন এবং এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে গেছেন, তখন তারা চেষ্টা করেছেন মাতৃভাষার মাধ্যমে কী করে বিজ্ঞান শেখানো যায়। আজকে যে বাংলায় বিজ্ঞান শেখা যাচ্ছে তার কারণ সত্যেন বসু, হিন্দিতে বিজ্ঞান শেখা যাচ্ছে তার কারণ মেঘনাথ সাহা, কিন্তু আজকে যারা বাংলা নিয়ে এত দরদ উতলে পড়েছে তারা কোন ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কোন পরিভাষাটা তৈরি করছেন? কিছু আবৃত্তিযোগ্য কবিতা ছাড়া তারা কিচ্ছু প্রসব করেননি, এবং দুঃখের কথা যে আবৃত্তিযোগ্য কবিতা দিয়ে কোনো কম্পিউটার বা অন্য কিছু চলছে না। যদি সিরিয়াস হতেন তাহলে কাজটা করতেন, কিন্তু আমাদের আন্তরিকতা, আমাদের বিশ্বাস এত কম, মানুষের অনুভূতি দেশ থেকে আলো না এলে তো কোনো সংস্কার করা সম্ভব না। এই বিষয়ে জীবনানন্দ দাশ অনেক কথা বলেছেন, সুরতা জানেন, কাজেই আমার মনে হয় দু মিনিটে আর প্রতিবাদ করা সম্ভব না। একজন আত্মপ্রতারক যদি আত্মপ্রতারণা করতে স্বীকৃত হন এবং যদি আয়নায় নিজের মুখ দেখেও সেটা বলেন যে এটা আমার মুখ না, তাহলে তার মনস্তাত্ত্বিক চিকিৎসা করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় সাইকিয়াট্রিস্ট হওয়ার দায় আমার না। সঞ্জয় থ্যাংক ইউ। কেন কবিতা পোস্ট করছো ফেসবুকে? আমার কবিতা কেউ ছাপতে চান না বলে আমি ফেসবুকে শরণাপন্ন হয়েছি। তবে এটা ঠিক যে বইয়ে লিখলে FIR ইত্যাদি হতো না, ফেসবুকে লিখি বলেই হয়তো হয়, কিন্তু এটাও ঠিক যে কোনো নতুন মাধ্যমকে যে ভাষা সবচাইতে আগে নিজের করে নিতে পারে সে ভাষার জোর বাংলার আছে, সেই মাধ্যমের মধ্যে ফেসবুকও পড়ে। এবং রূপম আগেরবার স্বীকার করেছে যে রূপম কিন্তু নিজের নতুন গান ফেসবুকে রিলিজ করছে। একজন বাঙালি গায়ক, একজন বাঙালি কবিতা লেখক যিনি কবিতা লেখার চেষ্টা করেন আমার মতো, আমরা কিন্তু ফেসবুককে বাংলা ভাষায় ব্যবহার করার চেষ্টা করছি। আমি ছোট দুটো কথা বলবো, একটা একটা লেখা পড়বো, কবিতা নিয়েই যখন কথা হচ্ছে, কবিতা তো সবচাইতে ওই সঞ্জয়দা যেরকম বলেছিলেন রোগা, কবিতার বইগুলোও রোগা রোগা, তারা সবচাইতে দুর্বল, সবচাইতে কম বিক্রির,
একটা কবিতা পড়ি, কবিতাটা বহু বছর আগে লেখা কিন্তু আজ মনে পড়ল। কবিতাটার নাম রাক্ষস খক্ষস। মাছওয়ালা কবিতা পড়ে না, মধু বিক্রেতাও কবিতা পড়ে না, মুমূর্ষু কিশোর ভাই তুমিও পড়ো না, জ্যোতিবাবু কবিতা পড়ে না, কবিতার প্রকাশক কবিতা পড়ে না, কলেজে পড়ায় সেও কবিতা পড়ে না। তবে কি রাক্ষস পড়ে সমস্ত কবিতা? তবে কি খক্ষস কেনে কবিতার বই? হ্যাঁ, এখনো পর্যন্ত রাক্ষস আর খক্ষসরা বাংলা কবিতার বই কিনছেন। যারা পরীর কথা বোঝেন না তারা অন্তত পরিসংখ্যানের কথা বুঝবেন। তো পরিসংখ্যান দিয়েই বোঝাই যে বাংলা কবিতার বই এখনও প্রত্যেক দিন বিপণিতে লাইন দিয়ে বিক্রি হয়। বইমেলায় অবশ্য তার জন্য এত ঠেলাঠেলি হয় যে আমরা অনেক সময় পুলিশ আনতেও দেখেছি বাংলা কবিতার বই বিক্রি ঠেকানোর জন্যে। আর দুই, আবারও আমি ক্ষমা চেয়ে বলছি, যিনি সামনে বসে আছেন পরিসংখ্যান দেওয়ার জন্যই বলছি, যদিও সেই পরিসংখ্যান তার প্রাচুর্যকে কোনোভাবে ছুঁতে পারে না, তার প্রসঙ্গ বারবার এলে তিনি বিব্রত হন আমরা জানি, যে বাংলা ভাষার দেয়ালে পিঠ আর হাতে জ্ঞানপীঠ। আমরা দেয়াল দেখবো না হাত দেখবো সেটা আমাদের বিষয়। তো চন্দ্রিল, তোমার অভিজ্ঞতা কি বলে? সৃজা তো খুব বড় কবি, বিতর্কে উনি বিপ্লব এনে দিয়েছেন। তার কারণ উনি মনে করেন বিরোধী পক্ষের বক্তাদের প্রাণপণ তোল্লাই দেওয়া এবং সামনে একজন বসে আছেন যিনি খুব বিরাট মানুষ তাঁকে বারবার প্রণাম জানানো হচ্ছে যুক্তি। খুব চমৎকার, আমরা সবাই খুব চমৎকার লিখি। মুশকিল হচ্ছে আমরা লিখি বলেই, বাংলা ভাষায় লিখি বলেই আমরা জানি বাংলা ভাষার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সৃজা তো এমন একটা যুক্তি বিন্যাস করছেন যেন যে বাংলা ভাষায় লেখে সে বাংলা ভাষায় লিখবেই না যদি ধরে নেয় যে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কেন? আমি বাংলা ভাষা ছাড়া কিছুতে লিখতে পারি না, মুরদ নেই, তাই বাংলায় লিখি। ইংরেজিতে পারলে ইংরেজিতে লিখতাম, এসপারেন্টে পারলে এসপারেন্টে লিখলাম। সৃজা তো কি মনে করেন যে বাংলা ভাষায় লিখে একজনের নোবেল পাওয়ার সম্ভাবনা বাড়বে স্প্যানিশের চেয়ে? কখনোই না। কিন্তু আমরা বাংলাকে ভালোবাসি। মুশকিল হচ্ছে আমার বিরোধী পক্ষের বক্তারা ঔচিত্য আর যা হয় এ দুটোর মধ্যে গুলিয়ে ফেলছে। আমি যদি বলি আমার দেশে ধর্ষণ হওয়া উচিত নয়, কথাটা ঠিক, তার মানে এই নয় যে আমার দেশে ধর্ষণ হয় না। আমি যদি বলি বাংলা ভাষার পিঠ ঠেকে গেছে দেওয়ালে, তার মানে এই নয় যে আমরা মনে করি পিঠ ঠেকে যাওয়া উচিত, আমরা মনে করি উচিত নয়। কিন্তু সত্যটা হচ্ছে তাই, যে সংসারে থাকে আর রোজ রোজ মার খায় সে খুব ভালো করে জানে সংসারটা অশান্তির। সে যদি বলে বাপরে বাপ এই সংসার আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সে তার অভিজ্ঞতা থেকেই বলছে। তাকে যদি বলা হয় বাহ তুমি তো ওই সংসারে আছো, তাহলে আর বড় বড় কথা বলছো কেন? এ কথাটার কোনো মানে হয় না। আমরা কেউ বলিনি যে বাংলা ভাষা খারাপ, আমরা বলেছি বাংলা ভাষা প্রচণ্ড ভালো, কিন্তু তার আর ভবিষ্যৎ নেই। যেটা সঞ্জয়দা বলছিলেন, আমরা প্রিয়জনকে ভালোবাসি কিন্তু সে যখন ভেন্টিলেশনে আছে কিচ্ছু হবে না, কালকে ভোরবেলা টাট্টুর মতো দৌড়বে, বললে হাততালি তোলা যায়, যেরকম সুবোধবাবু রাজনৈতিক বক্তৃতার মতো হাততালি দিন হাততালি দিন বলে হাততালি তুলেছেন, খুব মজার, দারুণ আদর্শ আবেগ, কি ভালো হবে, কিচ্ছু মনে করো না, ডাক্তার ভগবানকে ডাকো সব ঠিক হয়ে যাবে, এগুলো দারুণ কথা। কিন্তু বাংলায় চর্চা করি বলেই আমরা জানি, ভালো লিখি বলেই আমরা জানি যে ভালোই লেখো আর যাই করো কিছুতেই বাংলা ভাষার আর কিছু হবে না। হ্যাঁ, বাংলাদেশের প্রসঙ্গ বারবার আসছে, বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের জনজীবন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি তাই বলতে পারবো না। একটা কথা আমি বলতে পারি, কোটি কোটি মানুষ বাংলা বলেন তাতে ঘন্টার মাথা। একটা ভাষা পিঠ থেকে গেছে কি না নির্ভর করে পিলপিল করে লোকটা বলছে কিনা তা দিয়ে নয়, সেই ভাষাটার মর্যাদা কতটা তাই দিয়ে। পৃথিবীতে গরিবের সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু গরিবের চেয়ে বড় লোকের সম্মান চিরকাল বেশি। পৃথিবীতে বোকার সংখ্যা সবচেয়ে বেশি, বোকার চেয়ে বুদ্ধিমানের সম্মান সবচেয়ে বেশি। তাই মনে রাখতে হবে কোটি কোটি মানুষ বাংলা বলে, কিচ্ছু এসে যায় না। আমার দেখতে হবে যে কোটি কোটি মানুষ বাংলা বলে তার উচ্চ কোটি কি বলে। কোটি দিয়ে হয় না, উচ্চ কোটি দিয়ে হয়। বাংলার মধ্যে যারা সমাজের সবচেয়ে উঁচুর দিকে, টাকার দিক থেকে, প্রতিপত্তির দিক থেকে, প্রভাবের দিক থেকে, তারা কি নিজেদের মধ্যে বাংলা ভাষায় কথা বলে, নাকি তারা ইংরেজি ভাষা বলে নিজেদের মহত্ব, নিজেদের কতটা তারা বড় হয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা করে? মনে রাখবেন ভাষা জনজীবনের ভাষা নয়। কোটি কোটি জেলে মালো কি বলে এরম বলে গলা কান বলে অদ্বৈত মল্লবর্মণ বড় হবে, তাই দিয়ে বাংলা ভাষা হবে না। বাংলা ভাষা কে কে নির্ণয় করবে বাংলা ভাষা কি হবে না হবে?
নির্ণয় করবে কলকাতায় বসে যে বাংলা ভাষা বলছে, ঢাকায় যে বাংলা ভাষা বলছে, এই ক্লাবে যে বিতর্কে বাংলা ভাষা বলছে, টিভির অ্যাঙ্কার যে ভাষায় কথা বলছে, টিভিতে গিয়ে তর্ক করার সময় যারা বিরাট বিরাট মানুষ বুদ্ধিজীবী বিদ্বজ্জন তারা যেভাবে কথা বলছে, তাদের কথায় ভুল বাংলা, ভুল উচ্চারণ, ভুল প্রয়োগ, ভুরি ভুরি, এবং তাই দেখে লোকেরা শিখবে। কোটি কোটি মানুষ একদিন আসবে, একদিন ভোর আসবে, ক্লাস ফাইভে ওরকম নাটক আমরা করেছি পাড়ায়, শেষকালে ফ্রি শট হয়ে গিয়ে একদিন বাংলা ভাষা বড় হবে। ওই দিয়ে বড় হবে না দাদারা, যে মরে যাচ্ছে সে মরে যাবে, তার চিতাটা ভালো করে সাজান, স্মরণ সভায় মোবাইল দেখে চমৎকার কবিতা পড়ুন, ওই অবধি আপনাদের দৌড়। নমস্কার। রাহুল চিত্র পরিচালক, অ্যাডভার্টাইজিং জগতের, সিনেমা জগতের, যার অবাধ বিচরণ কমলেশ্বর, কমলেশ্বর মুখোপাধ্যায়। আজকে যখন প্রথম আসার কথা হলো এবং কুণালদা বললেন, তখন আমি একটু দ্বন্দ্বে পড়লাম। দ্বন্দ্বটা কীরকম, যে বাংলা ভাষার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমার মনে হলো সে তো যখন থেকে দেওয়াল লিখন করা শুরু হলো তখন থেকেই ঠেকে গেছে। বিষয়টা হচ্ছে বাংলা আমরা বলছি সুইসেস ল্যাঙ্গুয়েজ, সত্যি কথা, কিন্তু দেখা যাচ্ছে যে এই বিতর্ক সভা করা হচ্ছে তার কারণটা হচ্ছে বোধহয় আমাদের প্রজন্মের ঠিক নয়, নতুন প্রজন্মের একটু ডায়াবেটিস হয়েছে, সুইট ঠিক পছন্দ হচ্ছে না। আমি একটা ছোট্ট নিজের অভিজ্ঞতা দিয়ে এই বক্তব্যটা শুরু করব। একটা ছবি করেছিলাম একজন প্রখ্যাত সাহিত্যিকের একটা গল্প নিয়ে, এবং সেটা বাণিজ্যিকভাবে সফল হয়েছিল, বাণিজ্যিক ছবি ছিল। তো সেখানে একটা বড় ভিড় হয়েছে, একটা লাইন হয়েছে, সেই লাইনে খুব ইচ্ছে ছিল জিজ্ঞেস করার যে কেমন দেখলেন। তো ছবিটা দেখে জনৈক বাঙালি আমাকে বললেন যে ছবিটা খুব ভালো হয়েছে, হবেই তো, তামিল রিমেক তো, ডিরেক্টরের নাম বিভূতিভূষণ। বাংলার এখন এইটা হচ্ছে সিচুয়েশন, এটা কিন্তু অনস্বীকার্য। প্রথমে চন্দ্রিল বললেন এই যে আমাদের শব্দগুলো আমরা ব্যবহার করি এখন, ভোট করুন, কেন কি ইত্যাদি, এবং তার পেছনে যুক্তিটাও দিলেন একটা অর্থনৈতিক এবং আভিজাত্য, এই দুটো অবস্থানগত যে পার্থক্য, সেই পার্থক্য দিয়ে বলা যেতে পারে যে কেন ক্রমশ আমরা বাংলা ভাষাটাকে আস্তে আস্তে হিন্দির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সেটা ঠিক, আত্মবিস্মরণের কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলে আমার বিশ্বাস। আমরা কিন্তু আমাদের জাতিগোষ্ঠীর যা যা বৃত্তি ছিল, যে সৌকর্য ছিল আমাদের ভাষার, সেগুলো ক্রমশ হারিয়ে ফেলছি এবং আসলে গুরুত্ব দিতে ভুলে যাচ্ছি। এখানে প্রাজ্ঞ মানুষেরা রয়েছেন, আমার অতটা জানা নেই, কিন্তু কারণটা কি এটা নয় কিছুটা, যে বাংলা বা বাঙালি চিরকালই জাতিসত্তার ক্ষেত্রে একটা কোথাও সমস্যা রয়েছে, একটা সংকর জাতি। সকালবেলা আমরা চাউমিন খাই, দুপুরবেলা খাই মশলা ধোসা, বিকেলবেলা খাই রুটি তড়কা, রাত্রিবেলা খাই হচ্ছে রোগান জোশ। বাঙালি বোধহয় একমাত্র জাতি, বোধহয় আন্তর্জাতিক বলেই এই ভারতবর্ষে খুব তাড়াতাড়ি বিভিন্ন কালচারকে একত্রিত করতে পারে, এক জায়গায় আনতে পারে, সেই কারণেই বোধহয় আমাদের নিজেদের এই আত্মবিস্মরণ খুব তাড়াতাড়ি ঘটে। কোথাও একটা হীনমন্যতার জায়গাও আছে, যে পোস্ট কলোনিয়াল একটা মেন্টালিটির কথা আমরা বলছিলাম। আরিফা বলেছেন বাংলাদেশের কথা, অবশ্যই বাংলাদেশ, বাংলা ভাষার ভবিষ্যৎ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থনৈতিক একটা যোগ সেখানেও রয়েছে, ওই যে বাজারের কথা বললেন, যে সবচেয়ে বড় বাজার কিন্তু বাংলার বাজার, বাংলাদেশই দিতে পারে, এটা ঠিক। সাথী বললেন অভিজাত বাংলা, যা কিনা সত্যি অনেক ক্ষেত্রে ইংরেজির থেকে অনেক বেশি দুর্বোধ্য হয়ে দাঁড়ায়, বিশেষ করে সাধারণ মানুষের, চলতি ভাষাভাষী মানুষের পক্ষে। শ্রীজাত বললেন এখনও কিন্তু সবাই, সব বক্তারাই বাংলায় কাজ করছেন,
হ্যাঁ ঠিকই, বাংলায় কাজ করাটা বন্ধ করার কোনো প্রশ্ন নেই, অবশ্যই কেউ বাংলা ছাড়া অন্য কোনো মোড অফ এক্সপ্রেশন চাইছেন না, কিন্তু এটা বলছেন যে বাংলা বোধহয় কোথাও একটা পশ্চাৎচারণের সমস্যায় ভুগছে। রূপম বললেন যে বাংলার মূল প্রতিপক্ষ ইংরেজি এবং হিন্দি, এবং বাংলা বানান যখন ইংরেজিতে লেখা হচ্ছে অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটে লেখা হচ্ছে তখন তার একটা বিধান থাকা জরুরি, এটা আমারও ভীষণভাবে মনে হয়। রাহুল বলছিলেন ভাষার বিবর্তন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, হ্যাঁ ঠিকই, অর্থনৈতিক কারণে হচ্ছে বলেই বিশ্বাস। সঞ্জয় দা মুমূর্ষু ভাষা বলছেন এবং সুভদ্রা সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ বলছেন একই সঙ্গে, এই নিয়ে আলোচনা চলবে। তবে আমার মনে হয়েছে যে এই যে বিতর্ক সভা এর প্রত্যেকটা মতামত গভীরভাবে অনুধাবন করা দরকার এবং অবশ্যই গ্রহণযোগ্য। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ।